কেবল দর্শক পাঠক কিংবা বেচা বিক্রি নয়, এবারের বইমেলা অন্য যে কোনো বারের তুলনায় ভালো হচ্ছে বলে জানিয়েছেন প্রকাশকরা। তারা মনে করেন দাম বেশি হলেও বইয়ের মান আগের চেয়ে ভালো, বেড়েছে গবেষণামূলক বইয়ের সংখ্যাও। আদ্দিন সজীবের রিপোর্ট। নতুন বইয়ের মলার দেখা, পছন্দের বই খোঁজা, এরপর বইয়ের মেলায় আড্ডা, এ আনন্দ যে অন্যরকম। বাংলাদেশ আজ ডিজিটাল থেকে, তথ্যপ্রযুক্তির কল্যাণে মোবাইল কম্পিউটারে এখন পড়ার কত কি, তবুও বইয়ের টানে বইয়ের ঘ্রাণ নিতে পাঠকের এই ভিড়। দেখি কয়টি ইংরেজি আর বাংলা বই দুটাই কিনবো। ছোটদের জন্য হচ্ছে গল্পের, বড়দের জন্য হচ্ছে উপন্যাস, সাহিত্য এবং বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বই পাওয়া যায়। বইমেলা সবসময় আমার অনুভূতির জায়গা এবং সন্তানদেরকে ওই অনুভূতির সাথে একাত্ম করতে চাই। দুপুর বিকেল গড়িয়ে সন্ধ্যা, শিশু থেকে বড় সবার চোখ বইয়ের দিকে। গণিত বিজ্ঞানের নানা খেলা, কল্পকাহিনী, ইংরেজি ছোট গল্প, ভূতের গল্প ছোটদের বেশি পছন্দ, বড়দের আগ্রহ গবেষণা ও বিশ্লেষণধর্মী বই। ওরা যাতে সব ধরনের বইয়ের প্রতি আগ্রহ হতে পারে, এই জন্য আমার মনে হয় যে আরও ম্যাট্রিক্স বাড়ানো দরকার। আমার কাছে বই মানে জ্ঞানও বলা যায়, বই মানে আনন্দও বলা যায়। তা আমি সবচেয়ে বেশি প্রেফার করি বই পড়া, বই গল্পগুলো, সাহিত্যগুলো, এগুলো পড়ে নিজের ভিতরে আত্ম করা। সো আমার কাছে বই মেলাটা সবসময় ভালো লাগে, এবারও ভালো লাগতেছে। বই থেকে ভালো কিছু হতে পারে না, বই পড়লে বই থেকে যে জ্ঞানটা অর্জন করতে পারবে আদার্স সাইডগুলো থেকে সেগুলো কখনোই সম্ভব হবে না। সো আমার কাছে বই মনে হয় ফার্স্ট এবং লাস্ট হওয়া উচিত। প্রকাশকরা বলছেন এবার মেলা প্রসার হয়েছে যেমন, তেমনই বইয়ের মানও ভালো। কাগজের কারণে দাম বাড়লেও বেচা বিক্রি বেশি। গতকাল থেকে আজকে যে ট্রেন্ডটা দেখতেছি, এটা যদি অব্যাহত থাকে তাহলে আমি মনে করব যে সার্বিকভাবে পাঠক, লেখক, প্রকাশক যে কথাটা আপনি বললেন সেটার মেল বন্ধনটা হবে। একটু না বললে নয়, আমরা তো বলি যে একটু চাপ। আপনি জানেন যে মূল অনুষঙ্গগুলো কাগজ, কাগজ তো প্রায় দুষ্প্রাপ্য বলতে পারি। আমরা এই জন্যই বলি যে গতবারের সাথে তুলনা করলে যে কাগজটা আমরা ব্যবহার করি সাধারণত বইয়ের জন্য, সাধারণত ব্যতিক্রম ছাড়া, দ্বিগুণেরও বেশি। সুসংগত কারণেই এটা মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমাদের তো আর কোনো উপায় নাই। অনেক আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি, প্রেস কনফারেন্স করেছি, নানান অ্যাঙ্গেল থেকে কথা বলা হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকা আপনারা দেখেছেন ওগুলো নিয়ে কথা হয়েছে, কিন্তু আমরা তো আর বাধ্য। এটা দেখলাম যে পাঠকের বিবেচনায় পজিটিভ আমি মনে করি। কেন দাম নিয়ে আমাদের, আমি অন্তত এখনও সিরিয়াসলি কোনো আক্রান্ত হইনি একজন প্রকাশক হিসাবে। এখনকার বইগুলো যে বইটাই আসে প্রত্যেকটা রেফারেন্স দিয়ে আসে। গত তিন বছর যে সাফারার ছিলাম, আশা করি এবার আমরা এটা ওভারকাম করতে পারবো, করবো ইনশাল্লাহ, আমরা এই আশা রাখি। সব কিছু মিলে যে আজকে মেলার 11তম দিন, গত 5 বছরের ইতিহাস যদি আমি বিবেচনা করি, ইনশাল্লাহ 5 বছর 10 বছরও এরকম ভালোভাবে হয় নাই। এবার যেভাবে মিডিয়া খুব প্রচার করতেছে, আপনারা প্রতিদিনই আসতেছেন, খুব ভালোভাবে কভারেজ নিচ্ছেন, আপনাদেরকেও ধন্যবাদ। ইনশাল্লাহ মেলা, বাংলাদেশের 21শে বইমেলা, বাংলা একাডেমি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক সমিতি কর্তৃক আয়োজিত এই মেলা সফল হবে, সারা বিশ্বে নাম ছড়িয়ে পড়বে। বইয়ের চেয়ে ভালো বন্ধু আর কী বা হতে পারে? নিজেদের আরও সমৃদ্ধ করতে বইয়ের দিকেই এই ঝোঁক থাকুক সবসময়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।